আওয়াজ তোলো আওয়াজ তোলো জোরে, আকাশ বাতাস কেঁপে উঠুক নারী শক্তির জোরে। বাঁচতে হলে লড়তে হবে এই দুনিয়ার মাঝে, জ্বালিয়ে বুকের আগুন সাজো রণচণ্ডী সাজে। আরজিকর এই ঘটনা নিয়ে এবার পথে নামলো শিলিগুড়ির যুব সমাজ। সোমবার রাতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় শিলিগুড়ি যুব সমাজের সদস্যরা। হাতে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন সংগঠনের সদস্যরা। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তারা। লক্ষ্মীর ভাণ্ডার নামক একটা ভিক্ষাবৃত্তি দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মনে করছে বাংলার মায়েদের ইজ্জতটা কিনে নেওয়া যায়, আর সেই প্রতিরূপ আমরা পশ্চিম বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড থেকে শুরু হয়েছে, কন্টিনিউ সেটা চলছে। হিসাব করলে দেখা যাবে 1000-এর উপরে, তার মধ্যে একটা জঘন্যতম ঘটনা উঠে এসছে। অন ডিউটি একজন ডাক্তারবাবু, তিনিও মহিলা, তাকে রেপ করা শুধু হয়নি, সাথে সাথে হত্যালীলা চালানো হয়েছে। এবং তার পরবর্তীতে সেই ঘটনার রেস কোন জায়গায় যাচ্ছে সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। তা আমাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা একটা প্রতীকী, সাধারণ জনগণ সবাই জাগছে। আজকে শিলিগুড়ির আপামর জনসাধারণ, আমরা নাগরিক সমাজ সবাই মিলে একসাথে এসেছি, সবাই মিলে এসে এই লক্ষ্মীর ভাণ্ডারকে আমরা একটা প্রতীকী হিসাবে দেখিয়ে এটাই বার্তা দিতে চাই যে এই লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা 1000 টাকা করে মানুষে বাংলার মহিলাদেরকে একটা ভিক্ষাবৃত্তি দেওয়ার চেষ্টা করে, একটা লোভ লালসার মধ্যে ফেলে দিয়ে আসলে যে মায়েদের ইজ্জতের কোনো দাম নেই, সেই যে জঘন্যতম ঘটনা ঘটে যাচ্ছে বারংবার, প্রশাসন নির্বিকার, এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে? এই লক্ষ্মীর ভাণ্ডার ভরার ক্ষমতা মায়েদের আছে, নিজেদের প্রত্যেকের ঘরে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেখানে তারা প্রতিদিন প্রতি সপ্তাহে মায়েরা সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে পয়সা জমান। তার জন্য রাজ্য সরকারের দান খয়রাতির প্রয়োজন নেই, বরং রাজ্য সরকারের মায়েদের সম্মান, মেয়েদের নিরাপত্তা, মায়েদের নিরাপত্তাটা দেওয়াটা আসল কর্তব্য। এটাই আমাদের বক্তব্য। দফা এক দাবি এক।